হবে, তার আগে ইকবালের সাথে আমার কথা বলতে হবে। তোর কথাই সত্যি হল, আমার জীবন থেকে ঠিক হয়ে চলতে নামে মেয়েটি তোকে ছেলের মতো ছোঁড়ে নিয়ে গেল। আমি ভাবতেই পারিনি চাচি তোকে এত সহজে দিয়ে দেবে। কাজল, আমি জানতাম শেষ পর্যন্ত তোকে কাঁদতে হবে, কত নিষেধ করেছি কিন্তু আমার কথা তুই শুনিস নি। আমি ভুল করে ফেলেছি, সত্যি আমি ভুল করে ফেলেছি মা। কি বলছিস তুই? বলছি বিয়েটা ছেলে খেলা নয় যে সকালে ইচ্ছে হলে খেললাম, বিকেলে সবকিছুকে ঘর নোংরা করার জিনিস মনে করে ফেলে দিলাম। জানি তো। না তুই জানিস না, জানলে তুই এত বড় একটা ভুল করতে পারতিস না। মানে হলো মামনি কোটিপতির বিয়ে হবে কোটিপতি ছেলের সাথে, কোন গরিব ছোট লোকের ছেলের সাথে না। হ্যাঁ মামা, একটু পরে আমি যাকে স্বামী হিসেবে কবুল বলে গ্রহণ করব, আমার সেই হবু স্বামী সম্পর্কে কোনো বাজে মন্তব্য আমি সহ্য করব না। খুব ভালো কথা, স্বামীর প্রতি স্ত্রীর এই সম্মানবোধ থাকা উচিত। কিন্তু তুই যাকে কবুল বলে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য এত দামি শাড়ি পরেছিস, লক্ষ লক্ষ টাকার গহনা পরে বউ সেজেছিস, তোর সে বিয়ের দেমোটা কত লেখা হয়েছে জানতে পারি? কাজী সাহেব দেখি তো। ও, 100 কোটি টাকা রাজকন্যার বিয়ের দেনমোহর মাত্র 10,001 টাকা। যে সামান্য টাকাটা তুই অনেক ভিখারিকে ভিক্ষে দিয়েছিস। আরে তোর মতো মেয়েকে 1 কোটি টাকা দেনমোহর দিয়ে বউ করে নিয়ে যাবার জন্য কম করে হলো 100 ছেলে অপেক্ষা করছে এই বিয়ের মজলিসে। তুই এক কাজ কর, তুই আমাকে বল, আমি নগদ 1 কোটি টাকা দেনমোহর দিয়ে তোকে আমি বউ করে নিয়ে যাব। তবু তুই এই পুতুল খেলার বিয়েটা বন্ধ কর, এই বিয়েতে লোক হাসবে, সবাই বলবে তুই পাগল হয়ে গেছিস, কারণ যে তোর কোম্পানির চাকর হওয়ার যোগ্যতা রাখে না সে কখনো তোর স্বামী হতে পারে না। বেশ বেশ, অনেক হয়েছে। আমি স্বীকার করছি আমি গরিব, কিন্তু আমি লোভী নই। আর রাজকন্যাকে বিয়ে করে নিজের ভাগ্য পরিবর্তন করার কোনো লোভও আমি করিনি। আমাকে বিয়ে করার প্রস্তাব আপনাদের রাজকন্যা নিজেই দিয়েছেন। দেনমোহরের এই 10,001 টাকা আমার কাছে অনেক টাকা। তুমি যদি মনে করো ক্ষণিকের কোনো আবেগে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তুমি ভুল করেছ, সেই ভুলটা সংশোধন করার সুযোগ আমি তোমাকে দেব। আমি স্বইচ্ছায় এখান থেকে চলে যাব, আমি মন থেকে বলছি। আসলে তোমার মতো রাজকন্যার পাশে কোটিপতির ছেলেকেই মানায়, আমাকে নয়। আমি তোমাকে অনেক অহংকার করে বিয়ে করতে চেয়েছি, আর সেই অহংকারটাকে তুমি ভুল প্রমাণ করে চলে যেতে চাও? তুমি চলে গেলে কি হবে? হয় সানি, না হয় সানির মতো অন্য কেউ কোটি টাকা দেনমোহর দিয়ে আমাকে বউ করে নিয়ে যাবে। তুমি কি ওই কোটি টাকার কাছে
আমার অহংকারের এই তোমাকে বিক্রি করে পালিয়ে যেতে চাও? আমি তো মনে করেছিলাম তুমি পালিয়ে যেতে চাইবে না, তুমি বরং 10,001 টাকা দেনমোহরের টাকার অঙ্কটা 1 কোটি টাকায় লিখতে বলবে। আমি তো মনে করেছিলাম তুমি প্রমাণ করে দেবে তুমিও পুরুষ, তুমি ওদের চেয়ে কম কিসের? তাই বিয়ে করতে এসে বউ রেখে নয়, বউ করেই আমাকে নিয়ে যাবে। কোটি টাকা একজন পুরুষের জন্য কত টাকা? খুব বেশি টাকা নয়। আমি যদি 100 কোটি টাকার মেয়ে হয়ে তোমার জন্য বউ সাজতে পারি, তা ঘরে নিয়ে যাবার জন্য কোটি টাকা দেনমোহর দিতে পারবে, এ আমার বিশ্বাস। ইকবাল বলো, বলো ইকবাল, ওদের সামনে আমাকে ছোট করবে না? আমি ওদের সামনে, আমি ওদের সামনে তোমার হার মানা দেখতে চাই না। ইকবাল, তুই ভয় পাচ্ছিস কেন? তুই চৈতিকে বলে দে তোদের বিয়ের দেনমোহর 1 কোটি হবে। তুই আমাকে কথা দে, চৈতির এত বড় বিশ্বাসটা তুই মিথ্যে করে দিবি না। আমি জানি তুই যদি আমাকে একবার কথা দিস, তাহলে সেই কথাটা সত্যি করার জন্য শুধু কোটি টাকা না, সমস্ত পৃথিবীটা জয় করে তুই মায়ের জন্য এনে দিতে পারিস। দে কথা দে একবার, কথা দে। কথা দিলাম মা, চৈতি আর আমার বিয়ের দেনমোহর 1 কোটি টাকা। আমি গরিব মায়ের ছেলে হলেও চৈতি হবে আমার কোটি টাকার বউ। মা, তুমি সত্যি করে বলো না, আমার বাড়িতে বাস করছি বলে তুমি রাগ করছো না তো? বিশ্বাস করো মা, মা, আমার মা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল, তোর বিয়েটা তো দিতে পারলাম না, কিন্তু বাসর ঘরটা আমার বাড়িতেই করিস, শুধুমাত্র শুধুমাত্র মায়ের কথাটা রাখার জন্য। তোমার মেয়ে তো মায়ের কথাটা অবশ্যই তুমি রাখবে, কেন রাখবে না? তোমরা যাও, আমি কাল সকালে গিয়ে তোমাদের নিয়ে আসবো। চলো। দেখো তো বাসর সাজানো সুন্দর হয়েছে কিনা। আমি ইকবালকে বলেছি ওদের বাসর ঘর আমি সাজাবো, বলো না মা সুন্দর হয়েছে কিনা, বলো না। কেন সেই তখন থেকে শুধু শুধু পাগলামি করছিস? ইকবাল কি তোর সাজানো বাসর ঘরে বাসর করার জন্য কোটিপতির মেয়েকে বিয়ে করেছে? ওদের বাসর ঘর হবে 1,00,000 টাকার ফুলের বাসর ঘর, তাই তুই চাইলে ওরা তোর সাজানো বাসর ঘরে বাসর করতে আসবে কেন? নিজেকে দিয়ে তুই এই সত্যটা বুঝিস না? তুই কি ভেবেছিলি এমনটা হবে? তুমি ঠিকই বলেছো মা, আমার চাও তো কোনোটাই সত্যি হয়নি, এটাই বা হবে কেন? Ha ha ha!